শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি অনিলচন্দ্র কীর্তনিয়া, ইনস্ট্রাক্টর নন-টেক ম্যাথমেটিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ন্যায় আমিও তোমাদের ম্যাথমেটিক্স টু বিষয় কোড 65921 আজকের টপিক ইনডেফিনিট ইন্টিগ্রাল এটাই আলোচনা করব, কিছু সমস্যার সমাধান করাই দেব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমি তোমাদের আজকে আরেকটি পদ্ধতির সমাধান করিয়ে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি আগের দিন দুটি সূত্রের প্রয়োগ দেখিয়েছি, আজকে একটি সূত্রের প্রয়োগ দেখাবো, লক্ষ্য করো। শিক্ষার্থীবৃন্দ, এভাবে যদি তুমি অঙ্কগুলো এক জায়গায় গুছিয়ে নাও, তাহলে তোমার অঙ্কর সমাধান করতে খুবই সুবিধা হবে এবং খুব সহজেই তুমি আত্মস্থ করতে পারবে। লক্ষ্য করো, আমি একটি অঙ্ক তুলে রেখেছি, সাইন কিউব এক্স কজ এক্স, এটার আপনি ইন্টিগ্রেশন করব, সাইন কিউব এক্স কজ এক্স। শিক্ষার্থীবৃন্দ, আগে আমরা কিন্তু দুই তিনটে পদ্ধতি দেখিয়েছিলাম, আজকে দেখো সাইন কিউব এক্স আছে এবং কজ এক্সটা আছে পাশাপাশি। আমি আগেই তোমাদের বলেছিলাম যে দুইটি ফাংশন যদি থাকে, এমন ভাবে একটি ফাংশন ধরবা যেমন অন্য ফাংশনটা ডিফারেনশিয়েট করলে পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, এই ফাংশনটা উপরে নিচে থাকতে পারে, নিচে রূপের মধ্যে থাকতে পারে, পাশাপাশি থাকতে পারে, ইটু দি পাওয়ারে থাকতে পারে। আমি এভাবে এক একটা পদ্ধতি দিয়ে পাঁচটি, ছয়টি, আটটি, দশটি পর্যন্ত করিয়ে দিয়েছি। আজকে পাশাপাশি তোমাদের যে তিনটে গুরুত্বপূর্ণ সূত্র বলেছিলাম, যারা ডুয়েট বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পরীক্ষা টরীক্ষা দেবে, তাদের জন্য আমি কিছু কৌশল এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সাইন কিউব এক্স কজ এক্স, শিক্ষার্থীদের এখানে লক্ষ্য করো, ফাংশন দুটো, একটা সাইন একটা কজ, স্বভাবত কারণে এখানে আছে যে সাইন এক্সের ডিফারেনশিয়েট করলে কজ এক্স হয়, কজ এক্সের ডিফারেনশিয়েট করলে সাইন এক্স হয়, শুধুমাত্র এই একটা মাইনাস। তো সবাই প্রথমেই লক্ষ্য করো, যে ফাংশনটা ঘাত বেশি আছে সেই ফাংশনটা, ওই ফাংশনটা ধরলে বাকি ফাংশনটা যদি একটা সম্পূর্ণভাবে ডিফারেনশিয়েট করলে হয়ে যায়। তুমি মনে করো কজ এক্স ধরলাম, কজ এক্স এর যদি ডিফারেনশিয়েট করো তাহলে হয় মাইনাস সাইন এক্স, সাইন কিউব এক্স করা হয় না, তাই না? তাহলে আমাদের যদি এখানে আসিস ঘাতটা বাদ দিই, সাইন এক্স যদি আমরা ধরি, তাহলে কজ এক্স এই ফাংশনটা সম্পূর্ণ ডিফারেনশিয়েটে আসে, তাই না? তুমি মনে করো যদি কজ এক্স ধরতাম তাহলে সাইন এক্স আসতো, কিন্তু সাইন কিউব এক্স তো আর আসতো না। তাহলে টেকনিক্যালি খেয়াল করবা, যে ফাংশনটা ঘাত দেয়া দেয়া থাকে অথবা যে ফাংশনটা ধরলে বাকি ফাংশনটা ডিফারেনশিয়েট করলে একটা সম্পূর্ণ হয়ে যায়, সেই ক্ষেত্রে তাহলে ঠিক আছে, আমরা এখানে যে ফাংশন আছে এখানে যদি আমরা সাইন এক্স এর যদি ইকুয়াল একটা ভেরিয়েবল ধরি, সাইন এক্স এর ডিফারেনশিয়েট করলে কি হয় শিক্ষার্থীবৃন্দ, সবাই অবগত আছে কজ এক্স, আর যেটা ডিফারেনশিয়েট করলে হয় ডিজেড বাই ডিএক্স, আমরা আগেই দেখিয়ে দিয়েছি সেই ডিএক্সটাকে আর আগে গুণ করে নিয়েছি, তাহলে সাইন এক্স ইকুয়াল টু জেড তাহলে পজিটিভ ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমি কি ধরলাম, সাইন এক্স ইকুয়াল টু জেড ধরেছি, যেহেতু সাইন এক্স তিনটা, এখানে তোমার তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, একটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, অতএব আমি এইটা দিয়ে বলে দিতে চাই তোমাদের এই জাতীয় যদি দশটা অঙ্ক থাকে, মনে করো সাইন এক্স এর রুট থাকতে পারে, তখনও সাইন এক্স ধরবা, সাইন এক্স এর পাওয়ার থ্রি বাই টু থাকতে পারে, তখনও সাইন এক্স ধরবা, সাইন এক্স এর পাওয়ার এখানে স্কয়ার থাকতে পারে, তখনও সাইন এক্স ধরবা। তাহলে আমি বললাম এই অঙ্কটাই কিন্তু তোমাদের এ জাতীয় দশটি অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে সাইন এক্স ইকুয়াল টু জেড ধরলাম, তাই যেটা আছে সাইন এক্স তিনটা, অতএব জেড কিউ। আর একটু লক্ষ্য করো, কজ এক্স আর ডিএক্স এটা মিলে কি হলো ডিজেড, তাহলে আমাদের মূল সূত্রে কিন্তু চলে আসলাম শিক্ষার্থীবৃন্দ, যে জেড কিউব ডিজেড। তো সবার প্রথম আমরা এই চ্যাপ্টারের যে আমাদের প্রথম সূত্রটা, তোমরা সবাই অবগত আছো, এ সম্পর্কে প্রচুর আলোচনা করেছিলাম প্রথম দিন, যে পাওয়ার যা থাকবে তার সাথে একযোগ হয় এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হয়,
আমি এইটা দেখাই দিয়েছি এত লাগে না তারপর তুমি বলতে পারবা যে এখানে জেড কিউব ডিজিট আছে এখানে ডিজিট বলতো জেড এর সাথে ইন্টিগ্রেশন তো 3 আছে হবে কি 4 বাই 4 আমি তোমাদের একটা অঙ্ক প্রথম অঙ্কটা দেখাই দিলাম এত লাগবে না যে পাওয়ার এর সাথে এক যোগ আর এখানে পাওয়ার এই পাওয়ার দিয়ে ভাগ শিক্ষার্থী বন্ধু সূত্র তো নিশ্চয়ই মনে আছে তারপর তুমি আবার একটু দেখাই দিচ্ছি তোমাদের এখানে মনে আছে তারপর একটু দেখাই দেই x টু দি পাওয়ার n dx এই যে সূত্রটা তোমাদের প্রথমে ছিল শুরুতে সেই সূত্রটা পাওয়ার এর সাথে এক যোগ ওই পাওয়ার দিয়ে ভাগ এই সূত্রটা একবার প্রথমটা যেখানে n not equal to এটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে n not equal to minus এই সূত্রটা প্রথম সূত্রটা তাই না যে পাওয়ার যা থাকবে তাহলে কি পাওয়ার থাকবে এক থাকতে পারে দুই থাকতে পারে পাঁচ থাকতে পারে দশ থাকতে পারে ভগ্নাংশ থাকতে পারে কি পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার তারপর মানে তোমাদের বাংলায় বলি ধনাত্মক ভগ্নাংশ ঋণাত্মক ভগ্নাংশ ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা যে কোনো সংখ্যা থাকতে পারে শুধুমাত্র মাইনাস থাকতে পারবে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম 4 বাই 4 হলো এই যে জেড জেডের মানটা কত ছিল সাইন এক্স আমরা কি সাইন এক্স ইকুয়াল টু জেড ধরেছি সেই জেডের স্থলে সাইন এক্সটা বসাই দিয়েছি sin x এর পাওয়ার যেহেতু 4 sin to the power 4x এই এটা তুমি লিখতে পারো এরকম এভাবে থাকলেও কোনো অসুবিধা নেই ইচ্ছে করলে তুমি কিন্তু এই যদি নাও রাখো তাতেও তোমার অসুবিধা হবে না ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এই সূত্রের পাশে লিখে দিলাম এই আমি তোমাদের আরেকটি একই ভাবে আরেকটি সমাধান করে দিচ্ছি একটু লক্ষ্য করো আমি তোমাদের আগেরটাই বললাম যে একে অঙ্ক দিয়ে পাঁচটা দশটা করতে পারো তারপর অন্য পদ্ধতিরও আরো তোমাদের দেখাই দিচ্ছি এই মনে করো tan কিউব x sec স্কয়ার x dx এই তোমাদের একটা অঙ্ক আছে এখন তুমি একটু চিন্তা করো না শিখবি না একটু চিন্তা করো এই tan আর sec এর ভিতর কোনটা ডিফারেনশিয়েট করলে কোনটা হয় শিক্ষার্থীরা তোমাদের অবগত আছে কিনা বলো কি tan x এর ডিফারেনশিয়েট করলে কি হয় sec স্কয়ার x হয় কিন্তু sec স্কয়ার x এর ডিফারেনশিয়েট করলে কিন্তু tan x হয় না কিন্তু তুমি কি tan কিউব ধরবা না না ধরবো কি tan x দেখো tan x equal to যদি আমরা z ধরি tan x equal to z tan x এর ডিফারেনশিয়েট করলে হয় কি শিক্ষার্থী বিন্দু sec স্কয়ার x dx equal to dz আমরা কিন্তু ওই ওই dx টা আর আই গুণ করে দিলাম tan x equal to এইটা কিন্তু সূত্রটা sec স্কয়ার x dx equal to dz তাহলে শিক্ষার্থী বিন্দু দেখো আগের মতই z কিউব dz পাওয়ার সাথে একযোগ শেষ হয়ে গেল করা আবার অঙ্ক তো শেষ হয়ে গেল এই শুধুমাত্র এখানে এসে কি করব এই মানটা শুধু বসাই দেব আর কোনো কিছুতে আমার হাতে ধরে দেখো ওই আগের মতই তিন তিনের সাথে এক যোগ এই মানটা বসাই দিছি এখানে শুধু tan x ইচ্ছা করে তুমি এখানে লিখতে পারো tan to the power 4x plus ইচ্ছা করে এখন এখানে এই যে তুমি তোমাদের অন্য অঙ্ক মনে করে শিক্ষা কিন্তু আরেকটা অঙ্ক তোমাদের করাই দিচ্ছি লক্ষ্য করো কারো কারো কোনো অসুবিধা আছে কিনা অসুবিধা নেই আমি তোমাদের আমি এভাবে দশটি অঙ্ক সাজাই নিয়ে আসছি আমি তোমাদের দেখাই দিচ্ছি তিন নাম্বার বলা হয়েছে নিশ্চয়ই এই পরবর্তী অঙ্ক যাচ্ছে শিক্ষার্থী বিন্দু কোন কারণে এখানে কিন্তু তিনটা ভাগ হয় এখানে থাকবে এভাবে ভয় পাওয়ার কিছু নেই tan স্কয়ার x sec স্কয়ার x শিক্ষার্থী বিন্দু ভয় পাবো না ভয়ের কিছু নেই তোমার মাথায় চিন্তা করবা tan x এর ডিফারেনশিয়েট করলে sec স্কয়ার x তাই না তো ধরবা কি tan x = z অতএব sec স্কয়ার x dx = dz এখানে কি পাওয়ারটা কি হবে এই শুধু এই এই শুধু z স্কয়ার তাহলে এখানে আমাদের একবারে বলতে পারো পাওয়ার 2 এর সাথে একযোগ দিলে কি আমি দেখাই দাও এই যে আমি দেখাই দিলাম এই এই 2 এর সাথে একযোগ দিলে কি 3 ভাগাম কত দিয়া তিন দাঁড়া এই শেষ আমাদের কাজ এখানে পাওয়ারটা কি হলো এই এটা কত অন্ধকার তুমি যদি
তোমার কাজের প্রতি কৌশল না থাকে। দেখো এই শুধু এভাবে যদি তুমি তোমার অঙ্কগুলো সব বুঝিয়ে দাও তাহলে তোমার চ্যাপ্টার দেখবে একই নিয়মে বই অনেক অঙ্ক এসে গেছে। আমি তিনটি করাই দিলাম শিক্ষার্থী বৃন্দ, আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। Or 5
শিক্ষার্থীদের তাহলে একই নিয়ে আমি কিন্তু তোমাদের এই
সাতটি অঙ্ক দেখাই দিলাম এবং এখান থেকে তুমি অনেক অঙ্ক তৈরি করতে পারবে। আমি তোমাদের আরেকটি পদ্ধতি দেখাই দিচ্ছি। শিক্ষার্থী মিত্র, আমি তোমাদের ত্রিকোণমিতির একটি কথা বলে এখানে একটু লক্ষ্য করো। ত্রিকোণমিতির সূত্র সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে ইন্টিগ্রেশন করতে গেলে ত্রিকোণমিতির সূত্র তোমাদের অ্যাপ্লাই করতে হবে। কস স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন সূত্র, কস ওয়াই এক্স এর সূত্রটা তোমাদের অবশ্যই মাথায় আছে। আমি তারপরে তোমাদের দেখাই দিচ্ছি cos y x এর সূত্র দিয়া cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এই যে সূত্রটা, এটাকে আমি একটা সূত্র থেকে তোমাদের পাঁচটা সূত্র দেখাই দিচ্ছি। দেখো এই sin স্কয়ার x এর যদি তুমি দেখো 1 মাইনাস cos স্কয়ার x, আমি দেখাই একবার সরাসরি লিখে দিচ্ছি, তাহলে আসবে cos স্কয়ার x মাইনাস 1। আবার দেখো একই সূত্র, এই cos স্কয়ার x এর যদি sin স্কয়ার দেখো তাহলে আসবে 1 মাইনাস আরো
একটু দ্রুতই করতে হবে, আমাদের হাতে একটু সময় নেই, তোমরা অবগত আছো সবাই। শিক্ষার্থী বৃন্দ, আমি তোমাদের দেখো, এই দেখো cos টু দি পাওয়ার 4x x এই অঙ্ক তোমাদের শুরু করো। তাহলে শিক্ষার্থী বৃন্দ, আমরা একটু 4 এর দশক নাই নাকি আসলে টেস্ট করে শুধু তো বুঝে পেলাম। আমি যদি এখানে লিখি cos স্কয়ার x এর হোল স্কয়ার দিয়ে, শিক্ষার্থী বৃন্দ নিশ্চয়ই দেওয়া যায় নাকি? শুধুমাত্র একটা প্লাস শুধু মাইনাস হয়ে গেল, তাহলে আমাদের এই সাইনটাও শেষ হয়ে গেল।
এইজন্য তুমি যে বারবার যদি একটা অঙ্ক একভাবে শিখতে থাকো নতুন করে তাহলে তোমাদের অনেক সমস্যা হবে এইজন্য কিন্তু আমি দেখাই না শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এই ক্যাবারে পুনরায় ভিডিওটি দেখতে চাও www.skills.gov.in এই ওয়েবসাইট দেখতে পারো ধন্যবাদ সবাইকে।